শিশুদের পুষ্টিজনিত বিষয় নিয়ে আলোচনা সভা মহকুমা শাসকের করণে। রঘুনাথপুর মহকুমা শাসকের করণে একটি শিবিরের আয়োজন করা হয়। শিশুদের পুষ্টি সংক্রান্ত বিষয়ে এই আলোচনা সভা ও প্রশিক্ষণ শিবির। এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রিয়দর্শনী ভট্টাচার্য, বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও পুষ্টি বিশেষজ্ঞরা। এদিনের মূল আলোচ্য বিষয় শিশুদের পুষ্টি সংক্রান্ত বিষয়ে মায়েদের অবগত করা, এছাড়াও গর্ভবতী মহিলাদের এই মুহূর্তে কী কী প্রয়োজন সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়। হাতে কলমে বোঝানোর জন্য প্রজেক্টরের মাধ্যমে সমস্ত বিষয়টি দেখানো হয়। বিশেষত বিভিন্ন সময় দেখা যায় পুষ্টির অভাবে শিশুরা অপুষ্টির শিকার হয়, সঠিকভাবে তাদের দৈহিক ও মানসিক বৃদ্ধি সম্ভব হয় না। যাতে শিশুরা অপুষ্টির শিকার না হয় তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, এমনটাই জানা যায়। এদিনে ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, গর্ভবতী মহিলা ও বাচ্চাদের মায়েরা। গর্ভবতী সময়কালীন কোন কোন জিনিস বেশি করে খেতে হবে বা কোন খাবারে বেশি পুষ্টি থাকে, এছাড়াও গর্ভবতী সময়কালীন কোন খাবার বেশি প্রয়োজন সেই বিষয়গুলিও বলা হয় এদিনের শিবির থেকে। এর ফলে আশা করা যায় অপুষ্টিজনিত রোগে শিশুদের আক্রান্ত হতে হবে না এবং বিভিন্ন রোগের হাত থেকে বাঁচবে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। এসছে কারণ আমাদের স্কুল থেকে বলা হয়েছিল যে একটা এসডিও অফিসে একটা মিটিং আছে পুষ্টি নিয়ে, যে আমরা কী সব খেলে ঠিক থাকবো না থাকবো, সেই জন্য আমাদের এসডিও অফিস থেকে ডাকা হয়েছিল, সেই জন্য আমরা এসছি এখানে। কী শিখলে এখানে এসে? এখানে এসে শিখলাম যে আমাদের কী খেলে শরীরে ভালো হবে না হবে, এখন কোভিডের টাইম চলছে তো একটু সতর্ক থাকাটা দরকারই দরকার। আমরা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাবো কারণ এটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, তো আমরা ধন্যবাদ জানাবো। কোন স্কুলের ছাত্রী তুমি? আমরা কাকড়া হাই স্কুল থেকে এসেছি। নাম? পায়েল চ্যাটার্জি। আমরা এসডিও অফিসে এসেছি, এখানে নিউট্রিশন সম্পর্কে মানে মানুষকে সচেতন করার জন্য, প্রোটিন এসব ব্যাপারে মানুষকে মানে বলার জন্য ঠিক কীভাবে কী সব করতে হবে নিয়মগুলোর জন্য আমাদেরকে দিতে ছিলাম। এখানে একটা মিটিং হয়েছে। কীরকম হলো? ভালোই হয়েছে, মানে একটা হলঘরের মধ্যে এরকম মিটিং হলো, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম, আমাদেরকে এরকম একটা বড় স্ক্রিনের মাধ্যমে বোঝানো হলো সব কিছু, যে কীভাবে কী করতে হবে, কীরকমভাবে মেনে চললে আমাদের শরীরের উপকার হবে, ভালো হবে। এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনকে কী জানাবে? প্রশাসনকে আমরা অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে জানাতে চাই, কারণ একটা মানে ভালো এরকম উদ্যোগ নেওয়ার জন্য আমরা এর মাধ্যমে অনেক কিছু শিখতে মানে শিখলাম, অনেক কিছু জানতে পারলাম। কোন স্কুল থেকে আসছি? আমি এসেছি, আমরা এসেছি সাঁকড়া হাই স্কুল থেকে। তোমার বাড়ি? আমার বাড়ি সাঁকড়া। নাম? নাম দুর্গা চৌধুরী। কে পুষ্টিগত ব্যাপার নিয়ে অবগত করার জন্য আমাদেরকে ডেকেছে একটি অফিসে। মূলত কাদের নিয়ে এই প্রোগ্রাম হলো? মা, বাচ্চা, গর্ভবতী মা, প্রসূতি মা আর বাচ্চাদের নিয়ে। তারা? আমরা বলবো যে এরকম মিটিং করা হলো, আমাদেরকে অবগত করা হলো, তার জন্য খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে ওটার জন্য। প্রশাসনকে সাধুবাদ জানাবেন। আপনার নাম? নন্দিনী মুদি। আপনি কোন? ভিডিও কনফারেন্স করেছিলাম with the Center for Food Technological Research Institute, which is a wing of CSIR. Eta ekta khub important issue niye ekta discussion hoychilo amader kichu kichu select GP wise anganwadi workers ra chilo, CDPO shaib rao present chilen, online madhyome BDO shaib rao present chilen. Ajke nutrition ar somosto issues related to nutrition niye amader kotha hoychilo. Director for Center for Food Technological Research Institute, Dr. Shridevi Annapurna Singh, ei somosto discussion ta ke lead korechilen, ar uni directly amader anganwadi workers der sathe kotha bollen, ar bibhinno issue regarding nutrition as well as undernutrition ar malnutrition niye uni onek kichu bollen amaderke, ki dhoroner counseling at the ground level kora uchit, সমস্ত পরিবারকে একসাথে নিয়ে, শুধুই মাদেরকে না বাবাদেরকেও এই সচেতনতা একটু অ্যালার্ট করতে, একটু ওদেরকে অ্যাক্টিভ করতে, একটু সতর্ক করতে উইথ রেসপেক্ট টু দ্য নিউট্রিশনাল স্টেটাস অফ দ্যার চিলড্রেন। আরেকটা জিনিস যেটা আমরা মনে করি, দ্য নিউট্রিশন অফ আ চাইল্ড ইজ ভেরি মাচ লিঙ্কড টু দ্য নিউট্রিশন অফ দ্য মাদার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডোলেসেন্ট উইমেন। তো জেন্ডার রিলেটেড ইস্যুস, জেন্ডার ইকোয়ালিটির উপরে যদি আমাদের ফোকাস করতে হয়, তাহলে বাড়ি বাড়ি গিয়ে আমাদের এনশিওর করতে হবে কি যে মায়েরা আছে
যে কম বয়সী মেয়েরা আছে ওরা নিজেদের ঠিকভাবে নিউট্রিশনটা নিচ্ছে কি না। অ্যান্ড সিন্স আমাদের এখন টেক অ্যাওয়ে রেশন সিস্টেমটা অ্যাক্টিভ আছে, সেটার সাথে সাথে যদি আমরা কোনো ধরনের একটা ইনিশিয়েটিভ যদি নিই, আমরা কী ধরনের কমপ্লিমেন্টারি নিউট্রিশন, কী ধরনের সাপ্লিমেন্টস প্রোভাইড করতে পারি সেটা নিয়েও একটা আমাদের ডিসকাশন হলো। মূলত একটা জেনারেল এলাবোরেট একটা ওরিয়েন্টেশন দেওয়া হলো সমস্ত আঙ্গনবাড়ি ওয়ার্কার্সদেরকে, ওদেরকে সতর্ক করতে কি ম্যালনিউট্রিশনের ইস্যুটা আর ক্যাজুয়ালি লাইটলি নেওয়া যাবে না। জিপি ওয়াইজ আমরা একটা মনিটরিং সিস্টেম করে দিচ্ছি আর আমরা খুব শিগগিরই কিছু কিছু জিপিজে কিছু সার্ভেজও করব, যে ডেটাটা আমাদের কাছে উঠে এসছে সেটা নিয়ে আমরা আরেকটু কোয়ালিটেটিভ অ্যানালিসিসও করব। আপাতত সেলফ হেল্প গ্রুপসকে কিছুটা আমরা ট্রেনিং দেব, আমরা কিছু ধরনের খাবার এই মাদেরকে পরিবারদেরকে পৌঁছে দিতে চেষ্টা করব। আমাদের পাড়া ব্লকে একটা নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারও আছে, তার জন্য আজকে আমরা আরেকটু ভালো করে আমাদেরকে পরিবারদেরকে পৌঁছে দিতে চেষ্টা করব। আমাদের পাড়া ব্লকে একটা নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারও আছে, তার জন্য আজকে আমরা আরেকটু ভালো করে আমাদের সমস্ত আঙ্গনবাড়ি দিদিমণিদেরকে বললাম টু এনশোর কি মায়েরা যেরমভাবে নিজেদের বাচ্চাদের নিয়ে এনআরসিতে আসে। এনআরসিটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল ইনস্টিটিউশনাল সাপোর্ট হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা থ্রু আর ওন ইনিশিয়েটিভ একটু ইন্টারভেনশনস নেব অ্যাট দ্য ফ্যামিলি লেভেল। তো সেটার জন্যেই সমস্ত আঙ্গনবাড়ি ওয়ার্কার সিডিপিও সাহেবরা ছিলেন আর ওদের কোঅপারেশনটা আমাদের লাগবে, ওদের সাজেশনস নিয়ে আমরা আগে এগোব। নাগ অটোমোবাইলস যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনুইন পার্টস ও অ্যাসেসরিজের বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলসে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 7231333, সম্পর্ক ফোন নাম্বার 9932493677 অথবা 7797040044।